Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই একটি হেলদি রেসিপি, ডিটক্স ওয়াটার, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই কম বেশি জানি ডিটক্স ওয়াটার আমাদের বেলি ফ্যাট বার্নস করে, ওয়েট লুজ করে, এনার্জি লেভেল বাড়িয়ে দেয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কী কী লাগবে ডিটক্স ওয়াটার বানাতে। ডিটক্স ওয়াটার বানাতে যা যা আমাদের লাগবে ইনগ্রিডিয়েন্টস, এখানে আগে থেকে কেটে রাখা লেমন, লাইম, কিউকাম্বার, মিন্ট লিফ সব আগে থেকে কেটে রেখেছি। আমরা কম বেশি সবাই জানি লেমন এবং কিউকাম্বারে কতটা বেনিফিট আছে। লেমনে আছে বুস্ট মেটাবলিজম, ডিটক্স ইওর বডি, রিডিউস ব্লেটিং, বুস্ট এনার্জি লেভেল, এবং লেমন ফ্যাট বার্ন করতে অনেক সাহায্য করে আমরা কম বেশি সবাই জানি। এবং আমরা কম বেশি সবাই জানি কিউকাম্বারে অনেক গুণাগুণ আছে। কিউকাম্বার হেল্পস উইথ ওয়েট লস অ্যান্ড রিডিউসিস সুগার ক্রেভিং। কিউকাম্বার হ্যাজ অলসো ন্যাচারাল ডায়রেটিক প্রপার্টিস, প্রিভেন্টস ওয়াটার রিটেনশন, ব্লোটিং। মোটামুটি দেখে নিলাম ডিটক্স ওয়াটার আমাদের শরীরে কতটা হেল্প করে। এখন দেখে নিই কী কী লাগবে ডিটক্স ওয়াটার বানাতে। এখানে একটা জগে এক জগ পরিষ্কার পানি নিয়েছি। এখন আমি মিন্ট লিফগুলো ছাড়িয়ে এক এক করে আমি 7-8টা লিফ পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্লাইস কিউকাম্বার, দিয়ে দিব লেমন, লাইম, দিয়ে দিচ্ছি কিউব আইস। খুব সহজে বানিয়ে ফেললাম ডিটক্স ওয়াটার। এখন এটা আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিব, দেন তারপরের দিন সকালে এই পানিটা আমি খেয়ে ফেলবো। সকালে উঠে দেখা যাবে পানিটা চেঞ্জ হয়ে গেছে, ক্লাউডি হয়ে গেছে, এর ভিতরে যে রসগুলো আছে সব পানির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে একটা ক্লাউডি কালার চলে এসছে। এখন ওভারনাইটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন সকালে পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা আমি সারা দিন ধরে খাবো। একটা জারের মধ্যে নিয়ে অথবা একটা গ্লাসে, আমি একসাথে খেতে পারি না, এর জন্য আমি জারের মধ্যে নিয়ে সারা দিন রেখে রেখে খাবো। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। আমি পম্পা, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।